নীলিমা নীলিমা রান্না বান্না হলো? আরে একাই তো কাজ কর্ম করতে হচ্ছে, কটা জিরে গেছে। ও বাবা বসো, আমি তোমার এত গরম। আচ্ছা ঠিক আছে। পাওয়া যাবে না গো, তাদের নাও। আর কিছু কি দেব? না এই মুহূর্তে আর কিছু লাগবে না। আমি আসি। হ্যাঁ তোমার কাজ জোগাড় করে দিতে পারলে আমি আমার কাজ ছাড়বো। হ্যাঁ শোনো, তুমি কিন্তু ভালোভাবে থেকো। ভালো কথা, দিনকাল ভালো না জানো তো। অনেক সময় কি হয়, ওই চোরেরা আসে, দরজা খোলা থাকলে চুরি করে নিয়ে যায়। সেই জন্য তুমি দরজা জানলা কিন্তু বন্ধ রেখো। শোনা ভালো করে থেকো। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ দুগ্গা দুগ্গা টাটা ভালো থেকো। আচ্ছা পাকা করতে হবে, আর দিয়ে দেবো আজকে। বৌদি বাড়ি আছেন নাকি? বৌদি শুনতে পাচ্ছে না কেন? অতক্ষণ ধরে ডাকছি, এত দাদা এত বড় ইলিশ মাছ দিয়েছে, শুনতেই পাচ্ছে না বৌদি। তাড়াতাড়ি ইলিশ মাছ আমাকে দিই, তাড়াতাড়ি দিই। আরে বৌদি না, কলিং বেলে বাজাই দেখি কি বলে। আরে বৌদি আমরা, এই দাদা কত ইলিশ মাছ পাঠিয়ে দেখুন। আপনি যেটা খুশি আমি সেটা দেন, তবে আমাদের কফি ভালো হয়।
নিয়ে আনছি। বৌদি কপিটা কিন্তু খুব ভালো হয়েছে যাই বলেন। হ্যাঁ কপি ভালোই হয়েছে। দেখো আলমারিটা খোলা কেন? এই 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 কিচ্ছু নেই তো।
হাই 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 এ তো কিচ্ছু নেই হ্যাঁ ওইবার টাকা টাকা কোথায় দেখি ইয়েটা খালি আমি গানে ইয়েগুলো রেখেছিলাম ও কোথায় গেছে এই তোমার বাবার ইয়েও তো খোলা হাই 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 আমার এই দিনবা সব শেষ এ আমার কৃষক করা সব শেষ এবারে আমার মাথায় দোয়ারি দিয়েছে রে গ্রীষ্মাতে আমার মাথায় বাড়ি দিয়েছে